সারা বাংলাদেশের একই ব্যাপার। যে কোনো গ্রামে 20 বছর আগে যত বিদ্যা ছিল এখন তার চেয়ে বেশি হয়েছে, এই কথা ঠিক নয়। 20 বছর আগে এই গ্রামে যত পর্দা ছিল এখন তত পর্দা নেই। 20 বছর পূর্বে এই গ্রামে যত মুরব্বি সলাত আদায় করত, এত মুরব্বি এখন সলাত আদায় করে না। অতএব বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়েছে, এ কথাই ঠিক। দুই, একশোরা শালবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে। 20 বছর পূর্বে মানুষ যত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খেত পান করত, এখন তার চেয়ে বেশি করছে। আল্লাহর নবী বলেছেন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে। তিন, ও একশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। মোড়ে মোড়ে জেনা, ঘরে ঘরে জেনা, সব জায়গাতেই জেনা, জেনা বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটা আমি অনুবাদ শেষ করে নি। এরপরে তিনি বলেছেন ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা একুন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 বলে আল্লাহর নবী সংখ্যা বলেননি, 50 বলে বেশি বলেছেন। আরবিতে 77 ব্যবহার হয় বেশির জন্য, আরবিতে 50 ব্যবহার হয় বেশির জন্য। এখানেই এমনও কত যুবক এখানে বসে আছে, 50 কেন, 100 নারীর সাথে জেনা হয়েছে। শুনুন, এই তো শিক্ষা প্রতিষ্ঠান, তুমি জানো যুবক, এই তো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। একজন যদি 100 জনের সাথে জেনা করতে পারে তাহলে তার নাম হয় সেঞ্চুরি। ছি 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 ছি, না বলো এবার, এটা শিক্ষা না মূর্খতা বলো তুমি এবার? আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন। এরা শিক্ষিত নয়, এরা শিক্ষিত নয়, এরাই হলো পশু। আবার তোমাকে এই কথাটা বোঝানোর জন্য আরেকটা হাদিস পাশে বলি। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আমি তো আপনাকে ঢাকার পূর্ণ বিবরণ দিতে পারি না, আমি কল্যাণপুরে গাড়ি থেকে নামি, এরপরে গাড়িতে উঠে মোহাম্মদপুর আসি মাত্র, আর মোহাম্মদপুর থেকে বংশাল সুরিটোলা মালিটোলা আসি। সম্মানিত উপস্থিতি, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি শুধুমাত্র ওইটুকু দেখি যে কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন তার হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনের সামনে পুঁতে দেওয়া হলো। এটা হলো জেনার কারখানা, এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, এডিসি যান, ডিসি যান, টিওনো যান, ইওনো যান, সব মানুষ এই রাস্তা দিয়ে যায়, মিনিটে লক্ষ মানুষ হাঁটে। এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। মানুষ যদি হয় তাহলে বলে না কেন? এই কথাই আমি ছাত্র জীবনে 1981 সালে আমি বুলুগুল আরম পড়েছি, হাদিস গ্রন্থ সর্বপ্রথম, ওই হাদিসের এই বাক্য আমি বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে? গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, এটা হয় কি করে? এটা স্বাভাবিক, এটা রাস্তার মুড়ে মুড়ে হচ্ছে। আপনার চোখের সামনে আপনার মেয়ে আর একজনকে কোলে করে বসে আছে, আপনি কিছুই বলেন না, খারাপ মনে করেন না।